পীর ও মুর্শিদের সাথে ভ্রমণ হজরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলহি নিজ মুর্শিদ হজরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলহি এর সঙ্গে দীর্ঘ সময় সফর ও পর্যটনে নিজেকে ব্যপ্ত রাখেন ভ্রমণকালীন সময়ে তিনি সর্বদা তাঁর মুর্শিদের খেদমতে লিপ্ত ছিলেন তিনি পীরের খেদমতকে সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করতেন কোনো অবস্থা বা কোনো কারণেই তিনি মুর্শিদের খেদমত থেকে বিচ্ছিন্ন হতেন না বাগদাদে কিছুদিন অবস্থানের পর তিনি পীরের সঙ্গে সফরে যাওয়ার ব্যবস্থা করতেন পীরের সঙ্গে দ্বিতীয়বার হারামাইন শরীফ সফর সময়কাল পাঁচশত তেষট্টি হিজড়ি মোতাবেক এগারোশো সাল তাদের এই সফর প্রসঙ্গে খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাহি ফার্সি গ্রন্থ আনিসুল আরোয়ারা দ্বিতীয় পৃষ্ঠায় এভাবে বর্ণনা করেছেন কিছুদিন বাগদাদে অবস্থানের পর হজরত শায়ক আমাকে সঙ্গে নিয়ে খানা কাবার ভ্রমণে গেলেন প্রতিমধ্যে এক শহরে পৌঁছালাম সেখানে দেখলাম একদল দরবেশ ইস্কে এলাহির শরা পান করে ঐশী অচৈতন্য লোকে বিচরণ করছে কিছুদিন তাদেরকে সোহবতে সঙ্গে কাটালাম কিন্তু তারা চৈতন্য জগতে ফিরলেন না বালুজা শহরে যাত্রা বিরতি পিরো মুর্শিদ হজরত খাজা ওসমান হারুনি এবং আমি মইন ফালুজা শহরে যাত্রা বিরতি করলাম এবং সেখানকার জামে মসজিদে আমরা উভয়ই ইতেকাপ করলাম এরপর মক্কা মোয়াজ্জমার পথে রওনা হলাম পথ চলতে চলতে এক সময় আমরা পবিত্র নগরী মক্কা মোয়াজ্জমায় পৌঁছালাম পথের ক্লান্তি দূর করার জন্য আমরা জমজমের পানিতে অবগাহন করে কাবাঘরের সামনে গমন করে দুরাকাত শুক্রানা নামাজ আজ আদায় করে আমার মুর্শিদ আমাকে সাথে নিয়ে হাজরে আসওয়াদের সরল রেখায় দাঁড়িয়ে আমার ডান হাতটি তার পবিত্র হস্তধারা উঁচু করে ধরে বললেন হে আল্লাহ আমি তোমার ওসমান হারুনি আমার মইনকে তোমার সম্মুখে দ্বিতীয়বার উপস্থিত করলাম তুমি দয়া করে তাকে বিশেষভাবে কবুল করো সাথে সাথে জবাব আসলো আমি তোমার ময়ুনকে আমার করে নিলাম এবং বন্ধুত্ব দিলাম আলহামদুলিল্লাহ এরপর পর্যায়ক্রমে আমরা তফ ওমরা ও বিভিন্ন আনুষঙ্গিক কর্ম শেষ করলাম মুর্শিদের নির্দেশ হলো এখানে আমরা কিছুদিন অবস্থান করব। আমার তো কিছু বলার ছিল না শুধু আদেশ পালন করাই ছিল আমার কাজ এশান নামাজের পর আমরা কাবা কাবাঘরের চত্বরে আল্লাহ তাল্লাহার ধ্যানে বিলীন হয়ে থাকলাম এভাবে কিছুদিন কাটানোর পর আমরা পবিত্র মদিনা মনোড়ার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব চারশো কিলোমিটার দিনের খড় কাঠিন্যে পথ চলা কঠিন ছিল বলে ওই সময়টা আমরা কোনো মসজিদ গুহা অথবা সরাইখানায় আশ্রয় নিতাম বিকেলে যখন সূর্যের তাপের প্রখরতা কমতে থাকত তখন আমি আমার মুর্শিদের ভ্রমণের যাবতীয় জিনিসপত্র নিজ মাথায় বহন করে পথ চলতে থাকতাম নামাজের সময় ছাড়া সারা রাত আমরা পথ চলতাম সূর্যের তাপ তীব্র ও অসহ্য হলে যাত্রা যাত্রাবিরতি করতাম এভাবে পথ চলতে চলতে দশ বারো দিন একসময় আমরা পবিত্র মদিনা মনোয়ার মাটিতে পৌঁছার সৌভাগ্য অর্জন করলাম একটু একটু করে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হচ্ছিল এবং আমরা নবী করিম সাল্ল্লাহ আলহুয়া সাল্লামের মহাপবিত্র রওজা শরীফের সন্নিকটে পৌঁছাতে লাগলাম এবং নবী করিম সাল্লাহু আলহুয়া সাল্লাম দ্বারা আকর্ষিত হতে থাকলাম মদিনা শরীফের মাটির সুগন্ধে প্রাণ মন নাচতে লাগলো অবশেষে অপেক্ষার পালা শেষ হল আমরা মূল শহরের কেন্দ্রস্থলে পৌঁছালাম আস্তে আস্তে রওজা শরীফের দিকে চলছি হঠাৎ আমার মুরশিদ থেমে গেলেন এবং আমাকে বললেন মুইন মূল রওজা শরীফে পৌঁছার পূর্বে আমাদেরকে আরও সতর্ক এবং আরও পবিত্র হওয়ার প্রয়োজন আমি বললাম হুজুর আদেশ করুন তিনি বললেন এসো আমরা প্রথমে গোসল করে নেই এবং মসজিদে নববিতে দুরাকাত শুকরানার নামাজ আদায় করে নেই এবং একশো বার করে দুরুৎ শরীফ পাঠ করি প্রথমে তিনি গোসল করলেন আমি কুঁয়ো থেকে পানি তুলে দিলাম ভ্রমণের মালসামান্না থেকে গা মোসার এবং পর্ণের পোশাক বের করে দিলাম তিনি পোশাক পরে তৈরি হলেন এবার আমার পালা আমি গোসল করলাম এবং পোশাক পাল্টিয়ে তৈরি হলাম একটা কাজ অবশিষ্ট ছিল সেটাও সেরে ফেললাম পোশাক শুকাবার ব্যবস্থা করলাম এরপর আমি মসজিদে নববীর দরজায় গমন করে দেখলাম আমার মুর্শিদ আমার জন্য অপেক্ষা করছেন আমরা উভয়ই শুক্রানার নামাজ আদায় করলাম এত বছরে আসরের আজান হয়ে গেল আমরা আসরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করলাম এবং ফজরের জামাতের জন্য অপেক্ষা করতে লাগলাম মাঝের অবসর সময়টা আমি মুর্শিদের নির্দেশে দরুদ শরীফ পাঠে নিয়োজিত ছিলাম আসরের নামাজের জন্য একামত আরম্ভ হল মুর্শিদ আমাকে সাথে নিয়ে কাতারবন্দি হলেন নামাজ শেষ হল ইমাম সাহেব মোনাজাদ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের অনেক প্রশংসা সহ আমার মুর্শিদ বললেন মঈন এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের জিয়ারতের জন্য রওজায়ে আতহারে চলো আমি তাকে অনুসরণ করলাম তিনি রওজায় আথারে প্রথমে সালাম পেশ করলেন এবং বললেন মুইন হুজুরকে সালাম দাও আমি সালাম পেশ করলাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ অথবা গ্রন্থকারদের মতপার্থেকে আসাল্লা তু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাথে সাথে রজাপাক থেকে স্পষ্টভাবে আওয়াজ এলো ওয়া আলাইকুম আসসালাম ইয়া কুতুবুল মাসায়েক বারে ওয়া বাহরে অর্থাৎ হে জল স্থলের মাসায়েকদের পথ প্রদর্শক আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এ আওয়াজ শুনে আমার মুর্শিদ বললেন এবার তুমি পরিপূর্ণতা লাভ করলে এখানে একটি বিষয় অন্তত অতি স্পষ্ট যে প্রথমবার যখন হজরত খাজা বাবা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলহি মুর্শিদের সাথে এখানে আসেন এবং তার সালামের জবাবে বলা হয়েছিল শুধুমাত্র ইয়া কুতুবুল মাসায়ক অর্থাৎ হে মাসায়েকদের পথ প্রদর্শক আর এবার তার সম্বোধন হল ইয়া কুতুবুল মাসায়েক বাররে ও বাহরে অর্থাৎ জল স্থলের মাসায়েকদের পথ প্রদর্শক গ্রন্থবরাত বিশিষ্ট কবি সাহিত্যিক ও পর্যটক হামিদ বিন ফজলুল্লাহ বিলোচিত সিয়ারুল আরেফিন সময়কাল ষোলোশো সাল হজরত খাজা বাবা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বললেন এরপর আমার মুর্শিদ হজরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি নবী করিম সাল্ল্লাহু আলহু আসাল্লামের রওজায় আতাহারের কদমের দিকে সম্মানের শেষদা ও বোসা দিল আমি তাকে অনুসরণ করলাম রওজা শরীরের মাটির খুশবুতে আমার অন্তর মন আলোকিত হয়ে গেল দিল নুরে নুরানি হয়ে গেল বক্ষ প্রশান্ত হল কলপ আল্লাহর চিকিরে চালু হয়ে গেল আমি পড়ে আছি তো আছি আমার শারীরিক চেতনা লুপ্ত হয়েছে আমি যেন এক স্বর্গীয় প্রেম পরশের মধ্যে ডুবে আছি আমার মুর্শিদ বললেন ওঠো মিবান হচ্ছে আমরা উঠে গিয়ে জামাতে অংশগ্রহণ করলাম জামাত শেষ হলে মুর্শিদ আহারের ব্যবস্থা করতে বললেন আমি তার নির্দেশ অনুযায়ী আহারের ব্যবস্থা করলাম আমরা আগেই কেবল পানি দ্বারা ইফতার করেছিলাম আহারের ব্যবস্থা এবং আহার শেষ করতে করতে এশান নামাজের আজান হয়ে গেল আমরা নামাজের জন্য দিন নববিতে হাজির এবং নামাজ আদায় করলাম আমার মুরশিদ সারা রাত এবাদত বন্দেগীতে নিমগ্ন রইলেন আমি তার নির্দেশে তাকে অনুসরণ করলাম মদিনা শরীফে এভাবে আমরা বেশ কিছুদিন অবস্থান করলাম তারপর একদিন আমার পীর ও মর্শিদ আমাকে বললেন মঈন এবার চলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম এর নিকট থেকে বিদায় নিয়ে পরবর্তী গন্তব্যস্থলের জন্য যাত্রা করি আমি তার নির্দেশ মতো তাকে অনুসরণ করে পরবর্তী গন্তব্যস্থলের জন্য তার ভ্রমণের জিনিসপত্র মাথায় নিলাম তিনি পথ চলতে লাগলেন আমি তাকে অনুসরণ করে পথ চলছি একসময় আমরা বুখারায় উপনীত হলাম বুখারায় অবস্থান পাঁচশত সাতষট্টি হিজড়ি আমি আমার পীর ও মুর্শিদের সঙ্গে বুখারায় এমন এক বুজুর্গের সান্নিধ্যে পৌঁছালাম যাকে সেখানকার লোকজন ছদরে মাসায় পীরদের সর্দার বলতো তার সাথে সাক্ষাতের পর বুঝলাম মানুষ তার ব্যাপারে যা বলে তিনি তার চেয়ে অনেক ঊর্ধ্বে আমরা যখন তার খানকা শরীফে পৌঁছালাম তখন তিনি ঐশী অচৈতন্য লোকে বিচরণ করছেন তার প্রশংসা ও গুণাবলীগুলো বর্ণনাতীত অর্থাৎ বর্ণনা করার মতো কোন অবস্থান সময়কাল পাঁচশত আটষট্টি হিস্রি হজরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাহি বলেন একসময় আমিও আমার সায়ক হজরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাহি ও একজন দরবেশ সহ ভ্রমণে ছিলাম পথ চলতে চলতে আমরা আমার সায়ক বাহউদ্দিন আউসি রহমতুল্লাহ আলাইহি এর খানখা শরীফে পৌঁছালাম তার সাথে দেখা হলো তিনি অত্যন্ত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন তিনি স্রষ্টা দর্শনে ভাগ্যবান ছিলেন তার খানকার একটা নিয়ম ছিল যে কোনো ব্যক্তি তার খানকায় আসত তাদের মধ্যে কেউই নিষ্কাম হয়ে ফিরে যেত না কারো পোশাকের দরকার হলে পোশাক দিতেন টাকার দরকার হলে টাকা দিতেন খাবারের দরকার হলে খাবার দিতেন মোট কথা হচ্ছে যার যা প্রয়োজন তাদের সব প্রয়োজন মিটিয়ে দিতেন এবং আলমে গায়েব থেকে তার শূন্যস্থান পূর্ণ হয়ে যেত দীর্ঘদিন আমরা তার সহবতে ছিলাম শায়ব বাহারউদ্দিন আউসি রহমতুল্লাহি আলহি আমাকে বললেন হে দরবেশ যা কিছু তুমি পাবে তা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে দৌলত জমা করবে না এবং আল্লাহর বান্দাদেরকে খাওয়াবে তাতে তোমার ও তাঁর স্রষ্টার মধ্যে বন্ধুত্বের রশি মজবুত হবে এবং থাকবে এরপর আমরা বদকশানে রওনা আরম্ভ করলাম বদকশানে অবস্থান সময়কাল পাঁচশত একাত্তর আমি মঈনুদ্দিন ও আমার মুর্শিদ হজরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলহি যখন বদকসানে অবস্থান করছিলাম তখন এক বুজুর্গের সাথে আমাদের দেখা হলো তিনি হজরত খাজা জুনাইদ বোগদাদি রহমাতুল্লাহি আলহি এর সিলসিলায় বয়াতভুক্ত ছিলেন অর্থাৎ জুনাই দিয়া তরিকার বুজুর্গ ছিলেন তার বয়স একশো বা একশো অতিক্রম করে গিয়েছিল তার একটা পা কাটা ছিল তা কিভাবে কাটল জানতে চাওয়ায় তিনি বললেন একবার আমি এ পা নফসের খায় এসে গাহ থেকে বের করেছি আর তার সাথে সাথে আওয়াজ এলো হে দুশ্মন আমার সাথে যে প্রতিশ্রুতি করেছিল তা ভুলে গেলে কিভাবে আমি চরমভাবে লজ্জিত হলাম এবং যে পাটা বের করেছিলাম সেটা কেটে ফেললাম এই ঘটনা ঘটেছে চল্লিশ বছর হল ওই সময় থেকেই আমি ভীতির জগতে পড়ে আছি এজন্য যে শেষ বিচার দিবসে দরবেশদের সম্মুখে মুখ দেখাবো কিভাবে ফার্সি মূল কিতাব আনিসুল আরোয়াহ পৃষ্ঠা তিন থেকে আমি দশ বছর যাবৎ আমার পীর ও মুর্শিদদের সাথে সফরসঙ্গী হয়ে বিভিন্ন দেশ শহর গ্রাম ও পথপ্রান্তর এবং বন জঙ্গলের মধ্য দিয়ে ভ্রমণ করেছি তারপর বাগদাদে এসে আমার মুর্শিদ নির্জনে ইতেকাফে বসলেন আইজান পৃষ্ঠা তিন পাঁচশত বাহাত্তর হিজরি একশো সতেরো খ্রিস্টাব্দ কিছুদিন বাগদাদে থাকার পর হযরত খাজা ওসমান হারুনি রহমাত উল্লাহী আলাহি পুনরায় সফরের জন্য প্রস্তুতি নিতে লাগলেন এবং আমাকেও প্রস্তুত হতে বললেন আমি প্রস্তুত হয়ে সফরে ব্যবহৃত হবে এমন সব জিনিসপত্র একত্রিত করে বেঁধে মাথায় নিলাম আমার মুর্শিদ সামনে চললেন এবং আমি তার পিছে পিছে এই সফরেরও সময়কাল ছিল দশ বছর আয়জান পৃষ্ঠা পৃষ্ঠাচার পুনরায় অবস্থান এবং কুতুব সাহেবের বিসমিল্লাহ খানির সময়কাল পাঁচশত তিয়াত্তর হিজড়ি এগারোশো সাতাত্তর সাল যখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি ও তার মুর্শিদ খাজা ওসমান হারুনি ও আউশে যখন পৌঁছালেন তখন সমস্ত শহরে তাদের আগমনের কথা ছড়িয়ে পড়ল বিভিন্ন স্থান থেকে দলে দলে বিভিন্ন লোক দোয়া খায়ের জন্য আসতে লাগল এবং দোয়া নিয়ে সকলেই চলে যাচ্ছিল এর মধ্যে হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির আম্মা তার সন্তানের জন্য হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাহী এর নিকট এনে বললেন এ আমার ছেলে কুতুবুদ্দিন বক্তিয়ার আজ তার বয়স চার বছর চার মাস দিন আপনি দয়া করে একে খানি অর্থাৎ পড়ান তার আম্মা তার জন্য একটি সিলেট অর্থাৎ তক্তা তক্তি যার মধ্যে শিশুরা লেখে এবং মুছে নিয়ে হজরত খাজা বাবার হাতে ধরিয়ে দিলেন তিনি সিলেটটি হাতে নিয়ে লিখতে চাইলেন কিন্তু গায়েবী আওয়াজ ভেসে আসলো হে খাজা তুমি একটু অপেক্ষা করো হামিনুদ্দিন উদ্দিন নাগরী আসছে সে আমার কুতুবের তক্তি লিখবেন কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পড়লেন এবং কুতুবের তক্তি লিখে দিলেন ইজাফাতে সৈয়দ পৃষ্ঠা বারো তেরো সিস্তানে অবস্থান পাঁচশত পঁচাত্তর হিজড়ি এগারোশত উনআশি সাল এই সফর প্রসঙ্গে হজরত গরিব নওয়াজ আলাইহি বলেন আমি আউশ থেকে আমার মুর্শিদের সাথে সিস্তানের পথে পথ চলছি শহরের নিকটবর্তী হলে এক এবাদতখানায় দেখলাম এক বুজুর্গ বাস করছেন ওই বুজুর্গের নাম শরুদ্দিন মোহাম্মদ সিস্তানি রহমাতুল্লাহি আলাইহি অতি উচ্চ পর্যায়ের বুজুর্গ ছিলেন কিছুদিন তার খানকা শরীফে আমরা অবস্থান করলাম দেখলাম যেসব ব্যক্তি তার খানকা শরীফে আসে কেউই খালি হাতে ফেরে না অদৃশ্য জগৎ থেকে সে ব্যক্তিটির কাঙ্ক্ষিত বস্তু এনে তাকে প্রদান করতেন এবং বলতেন এ দরবেশকে তার ইমানের সুরক্ষার জন্য দোয়ার মাধ্যমে তাকে স্মরণ করবে কেননা যে নিজের কবরের মধ্যে ইমানসহ পৌঁছাতে পারল সেই ধন্য হল দেখলাম যে তিনি যখন কবরের কথা বলছিলেন তখন বাস পাতার মতো কাঁপছিলেন এবং চোখ থেকে অশ্রু ঝরছিল মনে হতো তার চোখ যেন ঝর্ণা তার কান্না সাত দিন পর্যন্ত চলতে থাকত তারপর চোখ খুলে খোলা বাতাসে গিয়ে দাঁড়িয়ে থাকতেন তার কান্না দেখে আমারও কান্না আসত এবং আমি ভাবতাম এত বড় বুজুর্গের এটা কেমন স্বভাব যখন ওই জগৎ থেকে স্বাভাবিক অবস্থায় তিনি ফিরতেন তখন বলতেন হে বন্ধুবর মৃত ব্যক্তিকে মাটির নিচে যখন রাখা হয় তখন কবরের মধ্যে যাদের আগমন ঘটে তাদের ভয়ঙ্কর রূপ ও আচরণ যদি তুমি দেখতে তাহলে ভয়ে নিমক পানি হয়ে যাওয়ার মতো হতো এরপর তিনি এই ঘটনাটি বললেন একবার আমি বসরায় এক বুজুর্গকে দেখেছিলাম তিনি অধিকাংশ সময় ধ্যানস্থ হয়ে থাকতেন আমি এবং তিনি একদিন একসাথে কবরের পাশে বসেছিলাম ওই বুজুর্গ কাশফের অধিকারী ছিলেন তিনি তার ধারা জানতে পারলেন যে উক্ত কবরের ব্যক্তির উপর কঠিন আজাব চলছে এই দৃশ্য দেখে নারাহ আল্লাহ হুকবার লাগিয়ে আল্লাহ দর্শনে দুনিয়া ছেড়ে চলে গেলেন যেমন নিমক গলে পানি হয়ে নদী হয়ে গেল যেমন ভয়ে আমি ওই বুজুর্গের চোখে মুখে দেখেছিলাম তেমনি ভয় আজ পর্যন্ত আমি অন্য কাউকে করতে দেখিনি এবং কারো নিকট শুনিনি এরপর বললেন আমি কবর আজাবের ভয়ে সকলের নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী বসবাসকে নিয়ম করে নিয়েছি তিরিশ বছর পর আজ তোমার সাথে কথা বললাম এবং এই ঘটনার বর্ণনা করলাম কাজেই হে বন্ধুবর সাধারণ লোকদের সাথে সময় নষ্ট করার চেয়ে আল্লা তাল্লার ধ্যানে নিজেকে নিয়োজিত রাখা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কেননা যতক্ষণ একজন দরবেশ মানুষের সাথে কথা বলবে ঠিক ততক্ষণই সে আল্লাহ হতে বিচ্ছিন্ন হয়ে থাকবে অতএব সাধারণ মানুষের নিকট থেকে নিজেকে রক্ষা করবে তাদের সঙ্গ থেকে দূরে থাকবে এবং মঞ্জিলের দিকে নিজের চলার পথকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে পথের ধারার ও গতির দিকে খেয়াল রাখবে যাতে চলার গতির ধার যেন কমে না যায় যে শেষ দিনটি আমাদের জন্য অপেক্ষা করছে সেই শেষ দিনের জন্য আমাদের ইমানকে সালামাত নিমিঘ্ন রাখতে হবে যাতে ওই দিন আমরা একটি সুন্দর পবিত্র ও স্বাস্থ্যকর ইমান নিয়ে কবরে যেতে পারি এরপর তিনি আমার হাতে দুটি খোরমা তুলে দিয়ে উঠে চলে গেলেন তারপর তার কান্নার আওয়াজ ভেসে এলো এবং দেখলাম তিনি ঐশী অচৈতন্য লোকে বিলীন হয়ে আছেন দলিলুল আরেফিন ফার্সি পৃষ্ঠা ষোলো থেকে সতেরো এরপর আমরা সিস্তান ছেড়ে দামেস্কের দিকে যাত্রা শুরু করলাম দামেশকে অবস্থান হিজরি পাঁচশত আটাত্তর হজরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলহি তার মুর্শিদের সাথে সিস্তান ছাড়লেন এবং পরবর্তী মঞ্জিলের দিকে রওনা করলেন তাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল দামেস্ক এই ভ্রমণ প্রসঙ্গে হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলহির মুখ থেকে শ্রবণ করুন একদা আমার মুর্শিদ হজরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাহি শায়ক আহমদ উদ্দিন কিরমানি রহমাতুল্লাহি আলাইহি এবং আমি মদিনা মনোয়ারার দিকে যাত্রা শুরু করলাম পথ চলতে চলতে আমরা দামেস্ক শহরে পৌঁছালাম দামেস্কে মসজিদের সামনে বারো হাজার আম্বিয়া সালামের মাজার সমূহ বিদ্যমান রয়েছে এখানকার জনগণ ওইসব মাজারগুলোতে গমন করে তাদের প্রয়োজনের কথা ব্যক্ত করে আমরা মাজার জয়ারত করলাম এবং ওই স্থানের বুজুর্গদের সাথে দেখা করলাম একদিন আমি আমার পীর ও মুর্শিদ হজরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি শয়েক আহমদ উদ্দিন কিরমানি রহমতুল্লাহি আলাইহি এবং মোহাম্মদ আরিফ একসাথে দামেশকের মসজিদে বসেছিলাম আমাদের সামনে আরও কয়েকজন দরবেশও বসেছিলেন মোহাম্মদ আরিফ বললেন শেষ বিচার দিবসে দরবেশগণ অসহায় থাকবে সম্পদশালীদের নিকট থেকে হিসাব নিবে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে মোহাম্মদের ওই ভাষ্যটি খুব খারাপ লাগলো বিষয়ে সে প্রতিবাদ করে বলল এমন কথা কোন গ্রন্থে লিখা আছে মোহাম্মদ আরিফের ওই গ্রন্থের নাম মনে ছিল না তিনি মোড়াকাবা করলেন আল্লাহ তালা ফেরেস্তাদের আদেশ দিলেন যে যে গ্রন্থে ওই কথাটি লেখা আছে সেই গ্রন্থটি নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে দেখিয়ে নিয়ে আসো ওই ব্যক্তিটিকে গ্রন্থ দেখানো হলো ওই ব্যক্তি দেখে দাঁড়িয়ে গেল তারপর তার কদমে মাথা রাখলো। এরপর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হল যে এখানে যেসব দরবেশ হাজির আছেন তারা সকলেই কারামত দেখতে পাবে প্রথমে আমার মুর্শিদ হজরত খাজা ওসমান হারনি কুদ্দিসা শিররুহ নিজের জায়নামাজের নিচে হাত দিয়ে এক মুঠো গুড়ো স্বর্ণ বের করে আনলেন এবং একজন দরবেশকে সেগুলো দিয়ে বললেন দরবেশদের জন্য হালুয়া ক্রয় করে আনো হালুয়া ক্রয় করা হলো এরপর আহমদ উদ্দিন কিরমানি রহমতুল্লাহি আলাহি তার সামনে রক্ষিত এক টুকরো কাঠ্যদণ্ডের উপর হাত মারলেন সাথে সাথে কাষ্ঠদণ্ডটি স্বর্ণে রূপান্তরিত হল কিন্তু আমি পীরের আদবের জন্য কিছুই দেখলাম না কিন্তু তিনি আমার দিকে তাকিয়ে বললেন মুইন তুমি কিছু করলে না মুর্শিদের নির্দেশ পেয়ে আমি আমার কম্বলের ভেতর থেকে কয়েকটি গরম রুটি বের করে এক ক্ষুধার্ত দরবেশকে দিয়ে দিলাম ওই দরবেশ এবং মোহাম্মদ আরিফ বললেন যে দরবেশদের মধ্যে এতটুকু শক্তি নেই তাকে দরবেশ বলা চলে না দলিলুল আরেফিন পৃষ্ঠা একচল্লিশ থেকে বিয়াল্লিশ সানজারে অবস্থান হিজরি পাঁচশত আশি খ্রিস্টাব্দ এগারোশো চুরাশি সন দামেস্ক থেকে পথ চলতে চলতে এক পর্যায়ে আমরা সানজার এসে পৌঁছালাম এখানে আমরা শায়ক নজম কুবরা রহমাতুল্লাহি আলাহি এর সাথে দেখা করলাম এখানে আমরা প্রায় আড়াই মাস অবস্থান করলাম শায়ক আমাদের অনেক খাতের আপ্যায়ন করলেন এবং এবাদত বন্দেগীর জন্য একটি বিশেষ ঘর নির্মাণ করে দিলেন যেখানে তার কোনো অনুচরদের প্রবেশ নিষিদ্ধ ছিল গ্রন্থ বরাত আরেফিন পৃষ্ঠা চার পাঁচ বাগদাদে ফিরে আসা হিজরি পাঁচশত বিরাশি খ্রিস্টাব্দ এগারোশো ছিয়াশি হজরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলহি শেষ পর্যন্ত মুর্শিদের সাথে ভ্রমণ শেষ করে উভয়ই বাগদাদ প্রত্যাবর্তন করলেন এ প্রসঙ্গে হজরত খাজা বাবা রহমতুল্লাহি আলহি বলেন আমার পীর ও মুর্শিদ হজরত খাজা ওসমান হারুনি কুদ্দিসা শিররুহ বাগদাদ প্রত্যাবর্তন করার পর নিভৃতে নির্জনে অবস্থান নিলেন এবং আমাকে নির্দেশ দিলেন আমি বেশ কিছুদিন আমার এই অবস্থান থেকে বের হব না তুমি প্রতিদিন চাস্তের পরে সে আমার নিকট বসবে এবং আমি একজন ফকিরের শিক্ষণীয় বিষয় নিয়ে তোমাকে যা বলবো তা তোমার মুরিদ ও বংশধরদের কাজে লাগাবে এবং আমার পরে এটা স্মরণীয় হয়ে থাকবে আমি প্রতিদিন চাস্তের পর তার নিকট গমন করতাম এবং তিনি যা বলতেন আমি তা লিখে রাখতাম এভাবে আমি আঠাশ দিন তার নিকট আসি এবং আঠাশটি মজলিশ লিপিবদ্ধ করি পরে এটাকে গ্রন্থাকারে রূপ দেই এবং নামকরণ করি আনিসুল আরোয়াহ মুর্শিদের পক্ষ থেকে খিলাফত ও খিরকা প্রাপ্তি সময়কাল পাঁচশত বিরাশি হিজরি এগারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ হজরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাহি তার পীর ও মুর্শিদের প্রতি অশেষ ভালোবাসা ও মহাব্বত রাখতেন তিনি একাধারে ২০ বছর তার পীর ও মুর্শিদের খিদমত যেভাবে করেছেন তার কোনো তুলনা নেই বললেই চলে ভ্রমণের সময় যাবতীয় প্রয়োজনীয় জিনিস নিজের মাথায় করে বহন করতেন তিনি শারীরিক ও মানসিক উভয় দিক থেকে সদা সর্বদা প্রস্তুত থাকতেন যাতে পীরের খেদমতে কোনরূপ ত্রুটি না হয় নিজের সুখ শান্তি ও আয়াস আরামের কথা ভুলক্রমেও কখনো মনে করত না হজরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি হজরত খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি এর এ জাতীয় নজিরবিহীন খিদমত দেখে তার অন্তর মন গলে গিয়েছিল তিনি তার অন্তরের অন্তঃস্থল থেকে তাঁকে এভাবে দোয়া করেছিলেন যে দোয়ার কোনো দৃষ্টান্ত নেই তিনি তাকে এমন নিয়ামত ও বুজুর্গি দান করেছিলেন যা ভাষায় প্রকাশ করা যায় না এবং বলা হয়েছে যে সে নিয়ামত ও বুজুর্গির কোনো সীমারেখা নেই তাঁর পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাহি তাকে খেলাফত দিয়ে নিজের স্থলাভিষিক্ত করলেন এ সময় হজরত বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলহি এর বয়স হয়েছিল বাউান্ন বছর খেলাফতের পাশাপাশি সিলসিলা থেকে সিলসিলার অর্থাৎ তরিকার আইন অনুসারে ধারাবাহিকতার নিয়ম ও আইন অনুসারে সিলসিলা বা তরিকার আমানত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাত থেকে প্রাপ্ত দরবেশি খিরকা যা মেরাজের সময় আল্লাহ তালা দরবার থেকে প্রাপ্ত হয়ে হজরত আলী কারামুল্লাহ ওয়াজহাউকে দিয়েছিলেন এবং তিনি দান করেছিলেন হজরত খাজা হাসান বসরি রহমতুল্লাহি আলাহিকে এবং তিনি হজরত খাজা আব্দুল ওয়াহিদ বিন জাইদ রহমতুল্লাহি আলাহিকে এবং তিনি দিয়েছিলেন হজরত খাজা ফুজাইল বিন আওয়াজ রহমতুল্লাহি আলাহিকে এবং তিনি দিয়েছিলেন হজরত খাজা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাহিকে এবং তিনি দান করেছিলেন হজরত খাজা হুজাইফা মার আসি রহমতুল্লাহি আলাহিকে এবং তিনি দিয়েছিলেন কুবায়রাতুল বসরি রহমতুল্লাহি আলাহিকে এবং তিনি দান করেছিলেন হজরত খাজা মোমসাদ উলুবি দিনুরি রহমতুল্লাহি আলাহিকে এবং তিনি দিয়েছিলেন হজরত খাজা আবু ইসাহাক শায়ক চিস্তি রহমতুল্লাহি আলাহিকে এবং তিনি দান করেছিলেন আবু আহমদ আবদাল চিস্তি রহমতুল্লাহি আলাহিকে এবং তিনি দান করেছিলেন আবু মোহাম্মদ চিস্তি রহমতুল্লাহি আলাহিকে এবং তিনি দান করেছিলেন হজরত খাজা নাসিরুদ্দিন আবু ইউসুফ চিস্তি রহমতুল্লাহি আলাহিকে এবং তিনি দান করেছিলেন হজরত খাজা কুতুবুদ্দিন মৌদুদ চিস্তি রহমাতুল্লাহি আলাইহিকে এবং তিনি দান করেছিলেন হজরত খাজা হাজি শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাহিকে এবং তিনি দান করেছিলেন হজরত খাজা ওসমান রহমাতুল্লাহি আলাহিকে এবং তিনি দান করেছিলেন হজরত খাজা গরিবে নেওয়াজ মঈনউদ্দিন হাসান চিস্তি রহমাতুল্লাহি আলাহিকে এখানে বিশেষভাবে লক্ষণীয় চারটি আমানত যা চিস্তিয়া তরিকার মধ্যেই রয়েছে এবং তা নবী করিম সাল্লাল্লাহু আলহি থেকেই প্রাপ্ত এক খিরকা যা মিরাজের সময় নবী করিম সাল্লাহু আলহুয়া নিয়ে এসেছিলেন দুই খাস আছা অর্থাৎ লাঠি মোহাম্মদ সাল্লাল্লাহু আল্হু তিন মুসল্লা অর্থাৎ জায়নামাজ মোহাম্মদ সাল্লু আলহাস্লামের চার জুতা মুবারক মোহাম্মদ সাল্লাহু আলহু আসাল্লামের হজরত খাজা বাবা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে তার পীর ও মুর্শিদ হজরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি খেলাফত দেওয়ার সময় দান করেন আলহামদুলিল্লাহ ইকতেবাসুল আনোয়ার পৃষ্ঠা একশত ষোলো সিয়ারুল আক্তাব পৃষ্ঠা একশত তেইশ আনিসুল আরোয়া চার ও বত্রিশ পৃষ্ঠা হজরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলহি তার রচিত গ্রন্থ আনিসুল আরোহাতে চব্বিশ পৃষ্ঠায় এভাবে বর্ণনা করেছেন হজরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাহি বললেন মঈনুদ্দিন আমি এসব জিনিস তোমার সম্পূর্ণ ও পরিপূর্ণতার জন্য এবং আমার পক্ষ থেকে আমার কর্ম চূড়ান্তভাবে সমাধান করলাম তুমিও এই পদ্ধতি ও বিধিবিধান মেনে চলবে যোগ্য ও নেক পুত্ররূপী খলিফা তো সেই যে নিজের পীর ও মুর্শিদের আদেশগুলোকে তার কর্মতালিকার মধ্যে শীর্ষে স্থান দেয় নিজের শেজরার মধ্যে ওই সমস্তকে লিখে রাখে এবং সেভাবে সেও তার মুড়িদামদের পরিচালিত করে যাতে শেষ বিচার দিবসে লজ্জিত হতে না হয় উক্ত আদেশ দেওয়ার পর তার সম্মুখে রক্ষিত আসা তথা লাঠিটি তুলে আমাকে দিলেন এরপর পবিত্র খিরকা কাঠের নির্মাণ জুতা অর্থাৎ খরম মোবারক ও খাস মোসল্লা জায়নামাজও দান করে আমায় গৌরবান্বিত করলেন এরপর বললেন আমি এখন যে চারটি জিনিস তোমায় দিলাম এর প্রত্যেকটি জিনিস আমাদের তরিকার পীরগণের মাধ্যমে আমার নিকট এসেছে এসবই আমানত যা নিকট এসে আমানত হিসাবে ছিল আজ আমি তোমার হাতে সেই আমানত তুলে দিলাম আশা করছি তুমি এর হক পরিপূর্ণ রূপে আদায় করবে তোমার পরে তুমি যাকে উপযুক্ত মনে করবে তাকে এ আমানত তুলে দিবে এবং এর বিধি বিধান আইন আইন শৃঙ্খলা ও নিয়ম কানুন পরিপূর্ণরূপে বুঝিয়ে দিবে এরপর বললেন সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে না মানুষের ভিড় হতে দূরে থাকবে জনকোলাহল থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে এবং কখনো কারো নিকট কিছু চাইবে না হজরত খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাহি বলেছেন এরপর মুর্শিদ আমাকে নিয়ে লোকচক্ষুর অন্তরালে এবং আমার কপালে ও চোখে চুমু খেলেন এবং বললেন এবার তুমি সম্পূর্ণরূপে আল্লাহর হয়ে গেলে এরপর তিনি আল্লাহর ধ্যানে বিলীন হয়ে গেলেন এবং আমি আমার চোখের অশ্রু মুস্তে মুস্তে খানখা শরীফ হতে নির্গত হলাম গ্রন্থ বরাত আনিসুল আরোয়া ফার্সি পৃষ্ঠা চব্বিশ পাঁচ চৌত্রিশ মোসালিকুস সালেকিন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দুইশত পঁচাত্তর পীর ও মুর্শিদ থেকে বিদায় এবং স্বতন্ত্র জীবন আরম্ভ হিজরি পাঁচশত বিরাশি খ্রিস্টাব্দ এগারো শত ছিয়াশি হজরত খাজা বাবা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাহি শিও মুর্শিদ থেকে বিদায় হয়ে পুনরায় ভ্রমণ আরম্ভ করলেন এ সময় তার বয়স বাহান্ন বছর বলতে গেলে এভাবে বলা যায় যে জীবনের সোনালি দিনগুলো তিনি পীর ও মুর্শিদের খেদমত করে কাটিয়েছেন যখন যৌবন ও পৌরত্বের সীমা অতিক্রম এক বার্ধক্য তার জীবনের দরজায় করা নাড়ছে তখন তিনি স্বতন্ত্র জীবন পরিচালনা করার দায়িত্ব পেলেন যদিও একজন অলির জীবনে বার্ধক্য বলে কোনো শব্দ নেই তবু সাধারণ জনগণের চিন্তা ও চেতনায় তার বয়সের বিষয়টা বাদ যাবে না একাকি সফর খাজা বাবা চলছেন সামনে অগ্রসর হচ্ছেন তো হচ্ছেনি নিরুদ্দেশ যাত্রী মানুষের ভিড় এড়িয়ে জনকোলাহল থেকে বহুদূর থেকে দূরে চলেছেন তিনি যাত্রা বিরতি করতেন কোনো কবরস্থানে পরিচিত কোনো মানুষের সামনে তিনি পড়তে চান না যদি কোথাও কোনোভাবে তার অবস্থানের কথা মানুষ জেনে ফেলত তাহলে তিনি সেই স্থান ছেড়ে অন্যত্র চলে যেতেন এবং এ কাজটি তিনি এভাবে করতেন যে কাকক্ষীয় টের পেত না তার এই একাকি সফরে তিনি বহু স্থান অতিক্রম করেছেন এভাবে চলতে চলতে একসময় তিনি আউশে হাজির হলেন এবং কিছুদিন অবস্থান করলেন তারপর ইস্পাহান চলে গেলেন সিয়ারুল আরেফিন পৃষ্ঠা সাতাশ খাজিনাতুল আসফিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা দুইশত আটান্ন